কেউ আছে লাইভে? ক্রুশাল ফর এভার স্টার্টিং এ। হ্যালো, নমস্কার সবাইকে। অ্যান্ড আমি আই থিঙ্ক এক বছর পর লাইভে এসেছি। অ্যান্ড আই ডোন্ট নো, আমি রানুতে লাইভে এসেছিলাম, তারপর আর লাইভে আসিনি, হোপফুলি, আই ডোন্ট রিমেম্বার। কেমন হচ্ছে সবাই? হ্যাঁ, লোকেরা লাইভে আসছে। এটা কি, এটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে? এটা কি হচ্ছে? যতক্ষণ লোকে আসবে আমি সবাই গান শোনাবো। আচ্ছা শোনো, তোমরা গান শোনো। ব্যাস লোকেরা ফিল পেয়েছে। সো কেমন আছো সবাই? মানে হাই ব্রো, হোয়াটসঅ্যাপ, ভালো? কেমন আছো তুমি? আমি ভালো আছি। এশা প্রিন্সেস হায়, সৌমিতা হায়, আর পাঁচ মিনিটে স্বস্তিকা আমাদেরকে জয়েন করবে। দেন আপনারা স্বস্তিকাকে জিজ্ঞেস করতে পারেন আপনাদের পার্সোনাল প্রশ্ন, বা আপনারা কী কী জিজ্ঞেস করতে চান সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর সো আপনাদের কেমন লাগছে আমাদের নতুন প্রোমোর পর, যেটা আপনারা দেখলেন যে আমি প্রপোজ করলাম আর রাধিকা রিজেক্ট করে দিল, কেমন লাগলো আপনাদের এটা লিখে জানাতে পারেন। অফকোর্স দিশা সরকার, কি করে বলবো তোমায়, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পেরেছেন কে হাসছে? ঝুমা জিজ্ঞেস করছে তুমি বিয়ে কেন করনি, মানে ক্রুশাল বিয়ে কেন করেনি না কর্ণ, কোনটা? আবার তোমরা এখানে কোনটা দেখবো? পৌলমি, আমি বুঝতে পারলাম না কি বলছো। ঋদ্ধি গাঙ্গুলি, লটস অফ লাভ, সেম টু ইউ। আচ্ছা ঠিক আছে, আর সময় ওয়েস্ট না করে, সময় নষ্ট না করে আমরা ডেকে নেবো আমাদের আমাদের রাধু রানীকে। দেখুন আশা করি আপনারা প্রত্যেকে, আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আমাদের এপিসোড। কিন্তু আমাদের এপিসোড আগের থেকেই আপনারা অনেকেই ডাউনলোড করে দেখে নিয়েছেন, তাদের তার জন্য আমরা সরি। বাট হ্যাঁ, না, ইটস নট অ্যাবাউট ডাউনলোডিং, এটা একটা রিকোয়েস্ট যে অনেকেই, আই ডোন্ট নো কে করছে এটা, কিন্তু অনেকেই ইউটিউবে এপিসোড Z5 থেকে ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করছে, আর অনেকেই অফকোর্স ইউটিউবে যেহেতু পোস্ট হয়ে যাচ্ছে লোকেরা দেখছে। সো এটা আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট যে প্লিজ তোমরা Z5 একটা অপশন আছে, টেলিকাস্টের পর Z5 পোস্ট হয়ে যায় ভিডিওসগুলো, মানে আমাদের টেলিকাস্ট এপিসোডগুলো, সেটা তোমরা Z5 দেখতে পারো আফটার টেলিকাস্ট, বা টেলিকাস্টের জন্য তোমরা টিভিতে দেখতে পারো। বাট ইউটিউবে প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, যে ইউটিউবে দেখো না, কারণ অফকোর্স তোমরা জানো কী কী সমস্যা হতে পারে। আমরা খুব খেটে করি, তো আমরা প্রত্যেকেই খুব খেটে শুটিংটা করি, এবং এত কম দিনের মধ্যে আপনাদের সবার ভালোবাসা পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা আরো আমাদের ভালো লাগবে যদি তোমরা সবাই টিভিতে দেখো। এক্স্যাক্টলি, আর আমরা সেটা আটকাতে পারবো না, যদি কেউ ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করে দেয় সেটা আমরা আটকাতে পারবো না, কিন্তু দ্য বেস্ট উই ক্যান ডু, যেটা আমি আগে পোস্ট করেছিলাম, যে আমরা এন্টারটেইন করবো না আর আমরা টিভিতে দেখবো, আর যদি কেউ তাড়াতাড়ি দেখতে চায় টেলিকাস্টের আগে তাহলে Z5 প্রিমিয়ামে দেখতে পারে, কিন্তু ইউটিউবে প্লিজ একটু ইগনোর করো, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। এটাই বলার জন্য আমি লাইভে এসেছিলাম। বাট হ্যাঁ, আপনাদের সাথে কনভারসেশন করতে চাই, কিন্তু স্বস্তিকা আমাকে ডিস্টার্ব করছে আর আমার মনে হচ্ছে আমি লাইভে বেশিক্ষণ থাকতে পারবো। এই শোন না, বলতে পারে কি সব লেখা বেরোচ্ছে দেখেছিস? কি লেখা বেরোচ্ছে, মানে কোনটা, কোন? ওই যে, আরে বাবা, একটা পেপারে লেখা বেরিয়েছে না যে, নাম কি পেপারে, বল বল কি কি বেরিয়েছে। আরে ও তুই দেখিস নি? বল না, মানে তোর আর আমার বিয়ে। কুছ তো লোক কহেগে, লোগো কা কাম হ্যায় কেহনা।
টিয়াশা, হাই কর্ণ স্যার, হ্যালো। রাধিকা তোমাকে রিজেক্ট করলো, ভালো লাগছে না? হ্যাঁ অফকোর্স, কিন্তু দেখো ক্রমশ কি হয়, নাও হতে পারে। জয়কে ভালোবাসে তো, তাই অসম লাগছে। প্রিন্সেস অঙ্কিতা, থ্যাংক ইউ। আচ্ছা আজকে কিন্তু আমরা পুরো ক্যান্ডিড ভাবে এসেছি। হ্যাঁ ক্যান্ডিড ভাবে এসেছিস, ঠিক আছে। ওই ওই একই হলো, কি লেখা আছে? লেখা আছে কি রিকোয়েস্ট, স্বস্তিকাকে বলো একটা ডান্স করে দেখাতে। তোর জন্য রিকোয়েস্ট এসেছে ডান্স করে দেখাতে। দাদা আরে পেছন ছাড়, ও তুমি হ্যাপি লাগি, হোয়াট আর ইউ ডুইং, ইটস ইওর অ্যাকাউন্ট। না না, উইদাউট মিউজিক ভাল লাগে না, দাঁড়াও আমি একটা মিউজিক চালাই। আনসার গুলো দে, ওখানে প্রচুর আনসার। ওর ফোন ধরে ফেলেছিলাম, সো আমি স্ক্রিপ্ট পড়ি জানেন তো, আমি প্রচন্ড স্টুডিওস, আমি প্রচন্ড ভাবে স্ক্রিপ্ট পড়ি, ও পড়ে না। আমরা এখানে লাইভে টাইম পাস করার জন্য এসেছি না? তোর কি মনে হয়? আমরা একটু আমাদের দেখো, এখন আমাদের ব্রেক টাইম চলছে, তাই আমরা ভাবলাম যে আমাদের আরে ফ্রেড দেখেছিস তো, হাত তুই দিবি তো, আমরা ভাবলাম যে আমাদের বন্ধু বান্ধবদের সাথে একটু আমরা আড্ডা দিই। চেনা পরিচিতি কেউ আসছে না মানে? কাকে চাই, কাকে চাই? হাই কৃষালদা, স্বস্তিকা ডান্স করছে না কেন? এই তো চলে গেল। আমি তোমার খুব বড় ফ্যান, থ্যাংক ইউ, এপিসোডটা দারুণ ছিল, থ্যাংক ইউ, আই অলমোস্ট ক্রাইড। রাধিকা দিদি বারবার হাসছে কেন? দেখো কোনো কোনো দিন ওষুধ না খেয়ে শুটিং এলে তো একটু সমস্যা হতেই পারে, তুমি জানো আমি অনেকবার বলেছি যে ওষুধ খাও, ওষুধ খাও, ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে। যাই হোক, আমরা এইসব নিয়ে কথা বলছি না। আচ্ছা আমরা শুধু 5 মিনিটের জন্য লাইভে আছি, আমি আবার আসবো, আই প্রমিস। আর আমি মজা করছি না, আমি সিরিয়াসলি আবার লাইভে আসবো, প্রপারলি লাইভে আসবো, আর আমরা কনভারসেশন করবো, আর তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আমি। দেখুন একটা কথা আমি বলতে চাই, আমি বলতে চাই যে আমাদের যেভাবে আমরা পোর্ট্রে করি আমাদের ক্যারেক্টার, সেটা কিন্তু আমরা নই, এবং আজকে একেবারেই আমরা কর্ণ এবং রাধিকা ভেসে এসেছি, কিন্তু ভেতর থেকে আমরা কর্ণ এবং রাধিকা হয়ে দাঁড়া না, তুই আছিস তো, ঠক না তো এটা বেরিয়ে যায়। তো আমরা খুব ক্যান্ডিডভাবে এসেছি, এবং আমরা আবার আসবো, অফিসিয়ালি আসবো, খুব তাড়াতাড়ি আসবো, আসবো তো কৃষ্ণ? নিশ্চয়ই আসবো, অফকোর্স, আমাদের তোমাদের জন্য আসতেই হবে, অ্যান্ড আমিও আসতে চাই, আমরা আবার লাইভে আসবো। বেসিক্যালি এই লাইভটা ছিল একটা ওই রিকোয়েস্টের জন্য যে প্লিজ ইউটিউবে দেখো না, দেখো অ্যাট দি এন্ড অফ দ্য ডে যদি তোমরা আবার দেখতে চাও দেন আমরা অফকোর্স ফোর্স করতে পারবো না, আমাদের হাতে নেই, বাট এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট যে প্লিজ দেখো না, আর ভালো প্ল্যাটফর্ম আছে Z5, সেখানে দেখো, আর অফকোর্স টিভিতে দেখতেই পারো। সো এটা বলার জন্যই আছে লাইভে এসেছি, আর এবার আই থিঙ্ক আমাদেরকে সিনে আবার লাইভে আসবো। ওকে তোমরা সবাই ভালো থেকো, অ্যান্ড প্লিজ 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 দেখতে থাকো, কি করে বলবো তোমায়, রাত 9:30 এখন, এবার থেকে রাত 9:30 সোম থেকে শনি। থ্যাংক ইউ।